গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। তো এই যে চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো একটু পেস্ট করে রেখে দিচ্ছি, কালকে একটু ইডলি বানাবো। তো ইডলি বানানোটা দেখালাম না, একবার দেখিয়েছি, ওই জন্য ওইটার বানান মানে দেখালাম না। তো এটা তার আগের দিনে একটু পেস্ট করে রেখে দিলে ইডলিটা খুব সুন্দর সফট হয়, ওই জন্যে। আর এখন গরমটাও বেশ ভালোই আছে, তো ওই জন্য রাত্রেবেলায় বানিয়ে রেখে দিলাম, সকালে ওটা বানাবো, মানে পিসে রেখে দিলাম। এগুলো হচ্ছে আমার গাছের আম, কি সুন্দর আম দেখো। এই আমগুলো এক একটা এত বড় বড় হবে যখন পাকবে, বললাম যখন বড় হবে পাকবে তখন দেখাবো, এখনই দেখো এত বড় আরো পাকবে। আর এখন আমি বানাবো আম মাখা, ঝাল ঝাল টকটক নুন নুন। আমার গাছে আমগুলো কিন্তু একটু ইয়ে কী বলে কাঁচা মিঠা, এই যে এরকম করে ইয়ে করে এটা ইয়ে করবো। এই গরমে না এত গরম পড়েছে, এই গরমে টকটক কি খাওয়া উচিত আর খেতেও ইচ্ছা করে, কিন্তু আমার এতটা ভালো লাগে না এসব খেতে। আমার ছেলে মেয়ে ওর বাবার এগুলো খাওয়া, এইগুলো খুব পছন্দের খাবার। চলো এতটাই বানালাম, এই দুটো বিট নুন, এরকম নুনও একটু দিতে হবে, আর লাল মিরচা গুঁড়ো দিলে না আরো টেস্টটা। এটা হচ্ছে চাট মশলা, ভালো করে এরকম এরকম করে মাখতে হবে। একটু লঙ্কা গুঁড়ো থাকলে ভালো, দেখতেও ভালো লাগতো, কিন্তু নেই যখন কি করবে। এটা নিয়ে আমার ছেলে খাবে, খেয়ে কেমন লাগছে বলবো। কিছু আম কেটে নিয়েছিলাম আচার বানানোর জন্য, ঝাল আচার, যেটা ওই যে নুন টক ঝাল আচারটা বানায় না মশলা দিয়ে, তো ওইটা বানাবো। ওইটা আমার আমি প্রত্যেক বছরই বানাই, ওইটা কিছুটা বানিয়ে রাখলে আমার বেশ ভালোই চলে, ওইটা একটু আচার খেতে পছন্দ করে, তো আমার বেশ ভালোই চলে যায়। দেখো আমাদের গাছে কত বড় বড় আম, এই আমটা মানে এটারও দু ডবল আম বড় হবে, কিন্তু এটা ওরা ইলেকট্রিক তার আছে যেহেতু, ওই জন্য মেনটেন্যান্স থেকে এসে আম ডালগুলো কেটে গেল। ঝড় জলে দিন আসছে না, ঝড় জল দেখো কত বড় বড় আম। এগুলো কাঁচা আম, কিন্তু কাঁচা আম এগুলো এত রেখে কি করবো, সবাইকে দিয়ে দেবো। চলো দেখায় গাছটা কাটার পর কিরকম ফাঁকা হয়ে গেছে। আম পড়ছে এখনো, কত আম ধরেছে। এই যে আলু ক্যাপসিকাম ভাজা আর টমেটো দিয়ে একটা ভাবলাম ম্যাগি বানাই, ম্যাগিটা ওরা শুধু বানায় খায়, কারণ দেখ শুধু থেকে না এমনি সিম্পল বানানো থেকে এরকমভাবে একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু ক্যাপসিকাম গাজর দিয়ে বানালে না বেশ সুন্দর খেতে লাগে চাউমিন চাউমিন, তো ওই জন্য এটা বললাম বানিয়ে দিচ্ছি। কিন্তু দু তিন প্যাক চার প্যাকেট আমাদের হয় না, আমাদের যদি ছ প্যাকেট আনি তাহলে খুব সুন্দর খাওয়া হয়। তো যেটা ছিল বাড়িতে ওইটাই বানিয়ে দিলাম, কোনো রকম একটু টিফিন তো হয়ে যাবে বাস। আর ওইদিকে ওই যে একটু কাজের জন্য বাইরের দিকে চলে গিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু কালো কালো পুড়ে গেছে। আর ম্যাগি মশলা, ম্যাগি মশলা তো না একটা বড় প্যাকেট পাওয়া যায়, ভাবছি ওইটাই নিয়ে আসবো, খুব সুন্দর ওইটা। একদিন আমি চাট মশলা না কি চাট চানা না কি বানিয়েছিলাম মনে পড়ছে না, তো ওই ম্যাগি মশলাটা দিয়েছিলাম এত সুন্দর খেতে লাগছিল না। এগুলো ছোটো ছোটো ম্যাগির সঙ্গে তো থাকে, আর একটা এক্সট্রা আলাদা এমনি প্যাকেটও পাওয়া যায়, দেখেছি নিয়ে এসেছিলাম একবার, সবজিতে দিলেও খুব ভালো লাগে খেতে। চলো আমার গল্প করতে করতে আমার ম্যাগিও রেডি, দু মিনিটে ম্যাগি রেডি। একটু সস দিয়ে দিলাম, এই ম্যাগি তো সব বাড়ির সব বাচ্চারাই খেতে ভালোবাসে, বাচ্চারা কেন এখন মা বাবারাও খেতে ভালোবাসে। এটা জলদি হয়েও যায়, কোনো ঝামেলাও নেই।
হ্যাঁ, এরকম বং করে বানালে একটু সামান্য একটু ঝামেলা আছে, কিন্তু জল দিয়ে ম্যাগিটা চাপিয়ে দিলে কোনো ঝামেলা নেই। যে ছেলেকে বললাম তুই খেয়ে নে, মেয়ে বললো পরে খাচ্ছি, একটু কমই হয়ে গেছিলো, ওদের পোষাচ্ছিল না। বললাম ঠিক আছে যা আছে খেয়ে নে, তারপর আবার পরে অন্যদিন বেশি করে বানিয়ে দেবো। ম্যাগি চাউমিন পাস্তায় অল্প ওদের পোষায় না, একটু বেশি করে দিতে হয়। হাতে ফোনটা মানে নিয়ে ভিডিও করছি তো ওই জন্য একটু ইধার উধার হয়ে যাচ্ছে। এই যে আবার এই যে ম্যাগি যে বানালাম, ওরা দু ভাই বোনের খাওয়া হয়ে গেল। তোর বাবা বললো কিছু খাবো, তো আমি বললাম কী বানাবো, তো ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই কাটা ছিল, একটু ময়দা একটা ডিম ফাটিয়ে এরকম এই যে রুটির মতন করে এটার উপরে যে চিজ দিচ্ছি বানিয়েছিলাম। যে গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা মর্নিংয়ে চলে আসলাম তার পরের দিনে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চান টান সকালে হয়ে গেছে, চান করে নিয়েছি, পুজো করা পুজো টুজো সব কিছু হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার একবার করেছিলাম, তো আরেকবার পুছে নিলাম। আর লঙ্কাগুলো দুদিন ধরে বাইরে রাখাই ছিল, স্যুপ কেমন হয়ে যাচ্ছে। তো যে কাজটা তুমি দেখবে জলদি না করা হয় সেই কাজটা কিন্তু পড়েই থাকে দেখবে। তো দেখছি এখানে একবার রাখছি, ওখানে একবার রাখছি, নিয়ে আজকে না ধুয়ে রেখে দিই, তাহলে ফ্রিজে ঢোকানো যাবে, আর না হলে বাইরে পড়ে পড়ে লঙ্কাগুলো শুকিয়ে যাবে। তারপর এই দেখো এই মানি প্ল্যান্ট গাছটা রান্নাঘরে রেখেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা প্রবলেম কী বলতো, প্রচুর তেলের তেলের ইয়ে হয়ে যাচ্ছে, আঠা আঠা হয়ে যাচ্ছে, ওই রান্নার তেলটা উড়ে হয়তো অন্য পুরো হয়েছে, যেহেতু একদিন পর পর এটা ধুতে হয়। আর এই যে এখানে যেটা রেখেছি এটাও ভাবলাম নিয়ে আসি, একটু জল দিই। এই গাছটা তো বাড়ছে না, কিন্তু এটাকে আমি বড় করবই, দেখি। বোতলগুলো একটু ধুয়ে নিলাম। সকালে উঠে আজকে চান করেছি ঘর ঝাড় দিয়ে, এই রান্নাঘরটা পরিষ্কার ছিল যেহেতু অসুবিধা নেই, বাসন টাসন সব রাতেই বাইরে বার করে দিই। আর বোতলগুলো ধোয়া হয়নি, ধুয়ে ধুয়ে রাখি, তো সবসময় তো রাত্রেবেলায় সম্ভব হয় না, কিছু কিছু সকালেও হয়ে যায় কাজ, নাহলে রাতেই বেশিরভাগ আমি বোতলগুলো ধুয়ে রাখি, তাহলে সকালে ফিল্টার থেকে জলটা ভরে রাখা সুবিধা হয়। আর আজকে ওয়েদারটা একটু ভালো, কাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। চলো একটু চা বানাবো। তো এই দুধ দিয়ে যাইনি দুদিন ধরে, রামুল দুধের চা খেতে আমার একদম ভালো লাগে না, তাহলে বানাবো। আমার আবার বললাম, বলেইছি তো আগে যে লিকার চা আমার খেতে ভালো লাগে না, এক প্যাকেট দুধ আনা করে না মেজর। চাটা একটু ভালো না হলে সকাল সকাল ভালো লাগে না, সকালে দেবে একটু ভালো করে বেশ চা খেতে বেশ ভালোই লাগে। সারাদিনে তো দুবারই চা খাওয়া হয়, সকাল একবার বিকেল একবার। এটা হচ্ছে জোয়ান, জোয়ানটা ঠেলে রাখলাম, কেটে রেখে দিয়েছিলাম, পরে দেখছি পড়ে যাচ্ছে, মনে ছিল না। যখন যে কাজে দেখবে যখনই সময় পাবে সেই কাজটা মনে হয় তখনই করে নেওয়া উচিত, নাহলে সেই কাজটা দেখবে পড়ে থাকে। আর এই যে আমুল এনেছিলাম, আমুলটা ছোটো প্যাকেটে আনি, আমি আমুল দুধের চাট খুব একটা পছন্দ ভালো লাগে না আমার, নাকি ভালো লাগে না খেতে, তো একটা ছোটো প্যাকেট নিয়েছিলাম, এক প্যাকেট আমুল প্যাকেটগুলো নিয়ে আসতে হবে। আমুল কী বলে ওটাকে, আমুলিয়া না আমুল কী যা হোক, ডাব্বাতে মুড়ে রেখে দিলে আবার এটা যেমন জায়গায় রেখে দেবো যাও খুঁজে পাবো না, ওই জন্য সাথের সামনে রাখলাম। একদিন অমনি দুখানা আমার ফেলা গেল, নষ্ট হলো, মানে ওই ছোটো প্যাকেট এনে রেখে দিয়েছিলাম বাস। আর আমি সকাল সকাল আমার আমি তো সকাল সকাল আমি হয় না, কিছু কাজ বাগিয়ে আমি তারপর চা খাই। আর আমাদের বাবার আবার লিকার চা পছন্দ হয়, মানে আজকে কিন্তু তোমাকে দুধ দেওয়া চাই খেতে হবে, আমি দু রকম চা করতে পারবো না। তো বলো ঠিক আছে দাও, আমি যে বানালাম একরকমই, নাহলে ওকে সকালে লিকার চা করে দিই, তারপর আমি পরে। আর আরশোলা বললাম না, আমার ওইখানে কোনো এত আরশোলা হচ্ছে জানি না,
এই যে তা এই যে এগুলো না সেদিন আমি বাজার গেছিলাম, নিয়ে এসেছি, কি ভালো লাগলো দেখতে, নিয়ে চলে এসেছি দুটো ছোট্ট মানে ইয়ের মতো। আর এই যে পুজোও হয়ে গেছে, তোমাদেরকে দর্শন। চলো, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো ওই জন্যে সকালে চান টান করে নিয়েছি, চান করে পুজো করে তারপরে তোমার ওই দিদির বাড়িতে একটু পুজো ছিল, ওইখানেও গিয়েছিলাম, একটা এই যে শাড়িও পরে নিয়েছি। পুজো পাঠের দিনে শাড়ি টাড়ি পরলে বেশ ভালো লাগে। তো চান হয়ে গেছে আমাদের সবারই, চান হয়েছে ছেলে মেয়ে আমার সবার। ওই যে ওর বাবা পুজো করছে, ও এই মাত্র চান করলো। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, কদিন কি গরম পড়েছিল, বাপরে প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু কালকে থেকে ওয়েদারটা একটু ঠিকই আছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালো। বাবা এমনি ঠান্ডা থাকলে রাতে ঘুম হয়, দুদিন ধরে রাতে ঘুম হচ্ছিল না। তো কোন এসছে? খুব সুন্দর আছে ওয়েদার। চলো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। দেখছো আরশোলা, আমার এত ছোট ছোট আরশোলা কেন হয় জানি না। দেবী সিনারিগুলো অনেক